পশ্চিম মেদিনীপুরে কি আছে বলুন তো, হঠাৎ করে সেখানে এত কেন তৎপর হচ্ছে পুলিশ? সেখানে দেখা যাচ্ছে যে হিরণের আত্মসহায়কের পর এবারে তন্ময় ঘোষ, তার বাড়িতে পুলিশের হানা, শুভেন্দু অধিকারীর যে ভাড়া বাড়ি রয়েছে সেখানেও পুলিশের হানা। হঠাৎ কেন পশ্চিম মেদিনীপুরে তৎপর হচ্ছে পুলিশ? দেখুন, টিএমসি ভেবেছিল যে উত্তর বাংলায় হারছি, ঠিক আছে দক্ষিণ বাংলায় গুছিয়ে নেব, কিন্তু কোথাও জেতার সম্ভাবনা নেই। আর এটা তাদের কর্মীরাও বুঝে গেছেন, তারাও বেরোচ্ছেন না। গুন্ডারাও জানে যে ভোটের পরে অবস্থা খারাপ হবে, তারাও বেরোচ্ছে না। কেবল পুলিশ আছে ওদের হাতে, পুলিশ দিয়ে অ্যারেস্টমেন্ট করে জেতার চেষ্টা হচ্ছে। তাই শুভেন্দুবাবুর গেস্ট হাউসে হামলা থেকে আরম্ভ করে হিরণের সেক্রেটারি, আমাদের কালকে আমি ছিলাম পশ্চিম মেদিনীপুরে, দুজন কর্মীকে কালকে, একজন আমাদের স্টেটের আর লিডার অনুকূল সাউকে অ্যারেস্ট করেছে, রাত্রেবেলা একজন মন্ডল প্রেসিডেন্ট খড়গপুরে তাকে অ্যারেস্ট করেছে, এবং একাধিক জায়গায় হানা দিয়ে ডিস্টার্ব করার চেষ্টা করছে। একেবারেই ধন্যবাদ, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, আপনাকে ধন্যবাদ। এবং যে খবর আমরা জানাচ্ছিলাম যে হিরণের আত্মসহায়কের বাড়িতে সেখানেও পুলিশের হানা, কিশোরে একবার আমরা দর্শকদের শোনাই, হিরণের যিনি আত্মসহায়ক তার মা ঠিক কি বলছেন একবার শোনাই। ওই রাজনীতি করে, তাই এসে কালকে দেখি হঠাৎ অনেকগুলো পুলিশ এসে রাত্রেবেলা ডাকছে, তমগ্নভাবু করে আমি বেরিয়েছি, বলছে দরজাটা খুলুন, আমি তো দরজা খুলবো না, না খুলুন, লাঠি মারছে, এখানে যাচ্ছে ওইখানে যাচ্ছে, সারা বাড়ি ঘিরে ফেলেছে অনেক পুলিশ। আর ছেলেকে নিয়ে গিয়ে বলছে, আমি যে আমার ছেলে কিচ্ছু করে না, আমি বলছি না ও তো নেই, না বের করতে হবে, দরজা খুলুন, আমি তো দরজা খুলিনি। তারপরে একজন লেডিস পুলিশও এসছে, অনেকেই এসছে, পঞ্চাশের সময় এসছে, এসে পুরো মানে কয়েকজন এই ছাদে টর্চ মারছে, ওই পাশে জানলা টানলা খুলে ঘর খুলে বলছি, তাও কিছুতেই শুনছে না। আমার ছেলে কোনো কোনো খারাপ বাপাড়ায় দিকে শুনি, কাউ কোনো কোনো দিন কারোর সঙ্গে কোনো মারপিট নেই, কোনো খারাপ কিছু নেই, পড়াশুনো করেছে এইটুকু। বাবা অত্যন্ত সক্রিয় পুলিশ, ভালো, বাংলায় সক্রিয় পুলিশ থাকা ভালো, কিন্তু সন্দেশখালীতে শাহজাহানকে বেশ কয়েকদিন খুঁজে পায়নি পুলিশ, তাই না? একদমই। এবং সেই শাহজাহানকে খোঁজার জন্য কার্যত কালঘাম ছুটেছিল এ রাজ্যের পুলিশের, মহিলাটা যখন বিদ্রোহ করছিল তখন পুলিশের দেখাটা পাওয়া যায়নি। তবে কিশোরা যেমনটা বলছিল, অত্যন্ত সক্রিয় পুলিশ, খুব ভালো লাগছে জানেন তো, এই সক্রিয়তাটা দেখলে খুব ভালো লাগছে। আমার মনে হচ্ছে যে এই সক্রিয়তা দেখার পর হয়তো আমরা পুলিশ প্রশাসনের সক্রিয়তাটা সেই জায়গাতেও দেখতে পাবো, ঠিক যে জায়গাতে দেখার প্রয়োজন রয়েছে। দেবব্রতবাবুর কাছে আমি প্রথমেই চলে যাবো। দেবব্রতবাবু, পুলিশের এই সক্রিয়তা দেখে না সকাল সকাল খুব ভালো লাগছে জানেন তো। আমার মনে হচ্ছে যে এরপরে হয়তো যে গ্রামেগঞ্জে যেখানে পৌঁছে যাবো, যেখানে বয়স্ক মানুষজন তারা আমাদের বুম ক্যামেরার সামনে আর এই অভিযোগটা অন্তত করবেন না যে পুলিশের কাছে বারবার যাওয়া হলেও পুলিশ কোনো রকম কোনো সাহায্য করেননি, তাই তো দেবব্রতবাবু? তুমি যখন ইডি পাঠাও তখন হবে চমৎকার। আমি ইডি পাঠানোর কে দেবব্রতবাবু? আরে অদ্ভুত কথা, কিশলা কিশলা কি বলবো, এক মিনিট, কিশলা গেছে, কিশলা আমি কি কথা কি উত্তর দেবো? আমি ইডি পাঠাই, কে ভাই? সেটাই তো প্রশ্ন, সেটাই তো প্রশ্ন। এখন জহন্টুবাবু অভিযোগ করলেন পরিযায়ী শ্রমিক গুজরাট থেকে এসে ভোট দিয়ে যাচ্ছে, ঝন্টুবাবু তথ্য নিয়ে কথা বলেন, কিন্তু একটা তথ্য আমার কাছে নেই। শুনুন, বলতে দিন, তথ্য নেই। যত পরিমাণ ডবল ইঞ্জিন সরকার থেকে এখানে পরিযায়ী শ্রমিক আসে, দেবব্রতবাবু এক মিনিট, সূত্র মারফত কয়েকটা খবর, কয়েকটা আপডেট আপনাদেরকে দিয়ে রাখি, কয়েকটা আপডেট হয়তো আপনাদের জানা নেই। না না না, আপনার সূত্র মারফত খবরটাও আমি শুনবো, কিছু আপডেট আপনাকে দিয়ে রাখি যে পুলিশ মেচেতার ইসকন মন্দিরে গিয়েছিল, অভিযোগ উঠে আসছে, এটা অভিযোগ উঠে আসছে কি যে পুলিশ যেতে পারে মন্দিরে? কেন যেতে পারে না? কেন কাছে বলছে না তো? না না না, দেবব্রত বাবু, সার্চ ওয়ারেন্ট লাগবে, কেন গেছে কারণ লাগবে, কেন যাবে? ওই ন্যারেটিভ চলছে, হিন্দুদের সেন্টিমেন্টে আঘাত দিয়ে যাচ্ছে। দেবব্রত বাবু, পুলিশ গেলে সেইখানে সার্চ ওয়ারেন্ট তো দেখাতে হবে, যেখানে শুনুন, দুজনের কাছে আসবো। কিশলয়, একটা মন্দিরে পুলিশ রাতের বেলা যেতে পারে, অদ্ভুত যুক্তি, গেলে তো কারণ দেখাতে হবে। দেবব্রত বাবু, কি কারণে গেছিল বলুন তো? এরকম ভারতবর্ষের অনেক মন্দিরেই গেছে, এই প্রথম গেল না? আমি আপনাকে হাত জোর করে উঠে বলছি, অনেক মন্দিরে গেছে, অনেক দৃষ্টান্ত আমরা দেখেছি, অনেক মসজিদেও গেছে আমরা দেখেছি, কোন মন্দিরে গেছে দেবব্রত বাবু? আপনি বলে লাভ নেই, আপনার পুলিশ ন্যারেটিভ তৈরি করা বিজেপির, আমি দুজনের কাছে আসবো,
আমি আসবো, দুজনের কাছে আসবো। ঝন্টু বাবু বড্ড অদ্ভুত একটা যুক্তি দিলেন জানেন তো দেবব্রত বাবু, এক্ষুনি পুলিশ যেতেই পারে মেছে তার ইসকন মন্দিরে, অদ্ভুত বিষয় বলুন তো। প্রথম কথা, সংবিধানের 25 এবং 26 নম্বর ধারাতে পরিষ্কার ধর্মীয় স্বাধীনতা ভারতের প্রত্যেকটা নাগরিককে সুস্থভাবে পালন করতে দেবে রাষ্ট্র, রাষ্ট্র ইনসিওর করবে। খেয়াল করবে মুখ্যমন্ত্রী বিরোধী নেত্রী থাকাকালীন বা পরবর্তীকালে মুখ্যমন্ত্রী হওয়ার পরে একাধিকবার প্রেস কনফারেন্স করে স্টেজে 2014 বিজেপি ক্ষমতায় আসীন হওয়ার পরে তিনি স্পেসিফিক একাধিকবার অভিযোগ করেছিল কাশ্মীরে একাধিক মসজিদে নাকি সেনা ঢুকছে, সেটা পারে না কোনো মন্দির মসজিদে কনসার্ন অথরিটি হাইকোর্টের অর্ডার ছাড়া সুস্থভাবে অস্ত্র সংবরণ করে রেসপেক্টফুলি ফোর্স ঢুকতে পারে অস্ত্র সংবরণ করে। আমি আবারও বলছি কিন্তু সেখানে রাতে উইথাউট এনি সার্চ ওয়ারেন্ট কোনো ধর্মীয় প্রতিষ্ঠান হিন্দু মুসলমান শিখ জৈন যদি কেউ ঢোকে সংবিধানের 25 এবং 26 নম্বর আর্টিকেলকে সরাসরি ভায়োলেট করে, এটা বিরোধী, সমাজ বিরোধিতা। বাস্তবে যেটা প্রথমে আলোচনা উঠছিল পুলিশ এটা করলো কেন, দুটো অ্যাসপেক্ট, একটা বিরোধীদেরকে কোণঠাসা করা, এটা তো এই রাজ্যের মেকানিজম সরকারের। দ্বিতীয় হচ্ছে এই যে ম্যাসিভ গুবলেটটা করে দিয়েছে মুখ্যমন্ত্রী, তার যে সরকারের স্বরূপ যে এক চকা হরিণ এই সরকার, একটা সম্প্রদায়কে তারা দুধে ভাতে রাখবে আর একটা সম্প্রদায়কে কন্টিনিউয়াস মারবে, সেটা এবার মুখ্যমন্ত্রী প্রকাশ্যে এসে গেছে ভোটের মুখে এটার থেকে ডাইভার্ট করার জন্য। পুলিশ প্রশাসন সাহায্য করে, ধানা দেয় কিন্তু দেখে দেখে বিরোধীদের বাড়িতে। চারটার ভোটের আলোচনা আজ এই পর্যন্তই, আমরা এই প্রশ্ন নিয়ে শেষ করছি যে হঠাৎ করে বিরোধীদের বিরুদ্ধে অতি সক্রিয় হওয়ার পুলিশের কারণ কি ভোট, এই প্রশ্ন নিয়ে শেষ করছি। ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর, দেখতে থাকুন রিপাবলিক বাংলা।